সকিল করতে পারবে অ্যান্ড ভুয়ানে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাকে বলবো যে ক্লকটার এই যে ঘরটা নেই, ঘরটার উপর তোমরা কেমন করে উঠবে। তো বেসিক্যালি এই ঘরটা সবথেকে বেশি কাজে লাগে যখন তোমরা ক্লাসে স্কোর র্যাঙ্ক খেলো বা ক্লাসে স্কোর খেলো, সব তখন সবথেকে বেশি কাজে লাগে। তো আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে যে এই ঘরটা 90% লোকের জানা নেই। তো যদি তুমি এই ভিডিওটা দেখে নাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যে তুমি 10-20 সেকেন্ডের ভিতরে এই ঘরটির ওপর তুমি উঠে যেতে পারবে। অ্যান্ড এই ঘরটির ওপর যদি তুমি উঠতে পারো তাহলে ক্লাসের স্কোর র্যাঙ্ক বা ক্লাসের স্কোয়াডে তুমি আরামসে বুয়া নিয়ে নিতে পারো। তো জাস্ট 1.5 মিনিটের একটা ভিডিও হবে, তো ভিডিওটা পুরোটা দেখো যাতে তুমি খুব তাড়াতাড়ি এই ঘরটির ওপর উঠতে পারো। তো ফ্রেন্ডস ভিডিওটা এখন শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাকে এই ঘরটিতে উঠে যেতে হবে সিঁড়ি বেয়ে। তারপর উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ছোট্ট করে লাফ দিতে হবে যাতে তুমি নিচে না পড়ে যাও। তারপরে এই জিবলিনের উপর উঠতে হবে অ্যান্ড এখানে একটা জুমওয়ালা গান নিয়ে আসতে হবে, তখন নাহলে তুমি পারবে না। তারপর হালকা করে জুম করতে হবে অ্যান্ড এই জিবলিনের উপরে উঠে যেতে হবে। তারপর এখান থেকে ডাইরেক্ট এক লাফেই তোমাদের ওই ছাত্রীতে উঠে যেতে হবে অ্যান্ড তারপরে তোমরা এখানে আরামসে উঠে যেতে পারবে। অ্যান্ড এই যে দেওয়ালটা আছে এর পিছনে তুমি লুকিয়ে কি তুমি যে কোনো বান্দার এই সাইড থেকে আসুক বা এই সাইডটা আসুক, যে কোনো বান্দার তুমি আরামসে কিল করতে পারবে। অ্যান্ড শুধু ক্লক টাওয়ার নয়, এই সাইডে বিমা সাকি বা ফ্যাক্টরি বলো যেখানে হোক থেকে আসুক বান্দা, তুমি এখানে বসে বসে খুব আরামসেই তাদেরকে মারতে পারবে অ্যান্ড বোয়ানে নিতে পারবে। তো শুধু ক্লাস স্কোয়াড র্যাঙ্কেই শুধু কাজে আসবে না, তুমি যদি র্যাঙ্ক পুশ করতে চাও এখানে বসে গ্লোল নিয়ে তুমি র্যাঙ্ক পুশ করতে পারো। তোমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলো, অ্যান্ড যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।